কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার পুজো উদ্বোধন করতে এসে রাজ্য সরকারের সরাসরি দলের তৃণমূলকে তোপ দিয়েছিলেন। সঙ্গে দাবি করেন রাজ্যে নাকি রাম মন্দিরের উদ্বোধন করে ফেলছে। এদিন ভার্চুয়াল পুজো উদ্বোধনে এই প্রসঙ্গ উঠতেই অমিত শাহকে কটাক্ষ মুখ্যমন্ত্রী। ও ছাড়ুন না, কেন বারবার করে একই কথা বলছেন? ওদের একটাই আছে, ওদের ছুটি ছাড়তে দিন। উত্তর কলকাতাতে রাম মন্দির করে দিয়ে যাচ্ছে, মা দুর্গার পুজো করলেন, ওরা জানে না, ওদের শিক্ষা নেই, সংস্কৃতি নেই, তাই মা দুর্গার যে অকাল বোধন কেন করেছিলেন, রাবণকে হারাবার জন্য, অসুরকে হারাবার জন্য, এটা সকলকে মনে রাখতে হবে।